অনেকদিন থেকে দেখা হয়নি, আজকে দেখি ডিমগুলোর কি অবস্থা। এখানে এই জোড়া আবার মনে হচ্ছে ডিম দিয়েছে, এই যে এখানে। আর আরেকটা সুন্দর একটা জিনিস দেখাই, যেটা আমার অনেক অনেক বেশি ভালো লেগেছে এখানে, এই যে এখানে। এটা কিসের বাচ্চা মনে হচ্ছে? আপনি সর্বপ্রথম দেখে কিসের বাচ্চা মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হুবহু যে ঘুঘু পাখিগুলো রয়েছে, ছোট যে ছোট সাইজের ঘুঘু পাখিগুলো রয়েছে, সেম সেই ঘুঘু পাখির মতো এই কবুতরের বাচ্চার জোড়া। তো আমাকে এই কবুতরের বাচ্চা জোড়া অনেক সুন্দর এবং অনেক ভালো লেগেছে, তাই জন্য এই বাচ্চা জোড়া আমি খাবার, যে খাবারের সময় যে ছোট খাবারের সময় বাচ্চা থাকে এবং বিক্রি করে থাকে, সেই সময় বাচ্চা জোড়া কিন্তু একজন নিতে চাইছিল সেই জোড়া খাবারের জন্য। তো আমি যখন লোম পাখা গজালো তখন এই বাচ্চা জোড়া দেখে আমার অনেক পছন্দ হয়েছে, তাই জন্য আমি রেখে দিয়েছি। তো ভালোভাবে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখেন খুব সুন্দর বাচ্চা, আমাকে ফাইনালি অনেক সুন্দর লেগেছে, আর আপনারাকে কেমন লাগবে জানি না। তো দেখতে পাচ্ছেন এখানে এই সাইডেরটা যেটা আমার দিকে রয়েছে, এটা হচ্ছে নর মনে হচ্ছে, আর এই সাইডে ডান দিকে যেটা রয়েছে সেটা মাদি হতে পারে, আমি শিওর না, তবে এটা ধারণা করছি। তো আপনারা দেখেন ভালোভাবে দেখায় বাচ্চা জোড়া, এই যে খুব সুন্দর এক জোড়া বাচ্চা। তো দেখা যাক এই বাচ্চা জোড়া পরবর্তী সময়ে যখন মোল্টিংয়ে যাবে তাদের যে লুকটা রয়েছে সেটা থাকবে নাকি সেটা বলা যাচ্ছে না। তো আমি দেখি তাদের লুকটা কেমন হয়। তো এখন ফাইনালি অনেক সুন্দর লাগছে এই বাচ্চা জোড়াকে, এখন আমরা এই সেই ভাঙা রেশারের ডিমটা দেখব। তো আমি অনেকদিন থেকে কাজ কামের ফাঁকে দেখা হয়নি, তো আজকে অনেকদিন পরে দেখব। তো বাচ্চা উঠেছি নাকি দেখি, এখানে রয়েছে, এই যে ডিম দেখা যাচ্ছে। তো আমি বের করব কি অবস্থা, অনেকদিন থেকে কাজ কামের ভিতরে ছিলাম তাই জন্য দেখা হয়নি, দেখি কি অবস্থা। এই যে বাচ্চা উঠেছে মনে হচ্ছে, বাচ্চা উঠেছে, একটা এখনও উঠে নাই। ও বাচ্চা মনে হচ্ছে মারা গেছে, এটা আমার ভুলের জন্য এটা হয়েছে, কেননা এই বাচ্চাটা কিন্তু দুই থেকে তিন দিন আগে উঠে গেছে, আর এটা কিন্তু উঠার জন্য ফুটো করেছে ডিমটাকে, অনেক চেষ্টা করেছে, বাট সেখানে আঠা দেওয়ার কারণে সেই বাচ্চাটা একটু দুর্বল ছিল। আমি ভাবছিলাম, প্রথম থেকে আমি ভেবে রেখেছিলাম যে এই বাচ্চাটা যখন ওঠার সময় হবে তখন তার মাথাটা ডিম থেকে বের করতে হবে, ডিম থেকে ফাটিয়ে বের করতে হবে। আপনাদের ভালো করে দেখাই, দেখেন এই যে বাচ্চাটা কিন্তু ফুল একেবারে পারফেক্টলি হয়ে গেছিলো, আমার ভুলের জন্য কিন্তু এটা হয়েছে। আমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক একটু পরিচর্যা করতাম তাহলে হয়তো বা হতো না এই কাজটা। তো দেখতে পাচ্ছেন এটা একেবারে ফুল হয়ে গেছে বাচ্চা। তো এখানে কিন্তু ডিমটা ফুটো করেছে বাচ্চাটাই, এটা ডিমটা ফুটো করার পরেও সে তার শক্তি দিয়ে বের হতে পারেনি, এই যে দেখেন ভাঙা সেই ডিমটা। এটা আমি পুটিং করেছিলাম, আর এই পুটিং করার পরে আমি এই ডিমটাকে অনেক যত্ন সহকারে আমি রাখছিলাম। তো আফসোস যে এই বাচ্চাটা, আমি আমার নিজের ভুলে কিন্তু এই কাজটা হয়েছে। আর এটা দেখেন এটা কিন্তু দুই থেকে তিন দিনকার বাচ্চা কিন্তু অলরেডি হয়ে গেছে, দুই থেকে তিন দিন আগে কিন্তু উঠেছে, আমি দেখিনি, তাই জন্য সেই বাচ্চা জোড়া কি অবস্থা, ডিমগুলোর কি অবস্থা। আমি কিন্তু একটা কাজে ছিলাম, সেই কাজের মধ্যে থাকার পরে আমি কিন্তু ফাঁকা পাইনি, তাই জন্য আমার একটু লেট হয়েছে। এখানে একটা বাচ্চা রয়েছে, তো একে দেখতে পাচ্ছেন এটার কিন্তু যে লোম গালা রয়েছে, হলুদ যে লোম গালা রয়েছে সেগুলো কিন্তু অনেক বড় এবং অনেক বেশি। আমি যদি বাচ্চাটা এবং ডিমগুলোর সঠিক সময়ে সঠিক নিয়মে আমি দেখতাম তাহলে হয়তোবা এটা হতো না।
এর আগে কিন্তু এরকম হয়েছিল, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি বের করেছি। তো এখানে আমি রেখে দেব এটা এখন, আর আবার সেই রেশারগুলো ডিম দিয়েছে, তো সেই ডিমগুলো আপনাদের দেখাই একটু। এগুলো কিন্তু ওই রেশারেরই ডিম, ওখান থেকে এরাকে ট্রান্সফার করে দিয়েছি, এবং এগুলো কিন্তু ডিম দেয়নি, তাই জন্য এগুলোকে দিয়েছি। এখানে রয়েছে সেই কবুতর জোড়া, রেশার কবুতর জোড়া, তো এখানে আবার কিন্তু ডিম দিয়ে দিয়েছে এরা, এই পরশুদিন দিয়েছে মনে হচ্ছে। তো আজকে আমি উঠে দেখছি দুইটাই ডিম কিন্তু দিয়ে দিয়েছে, দুইটা ডিম দিয়েছে, মানে একদিন গ্যাপ দিয়ে আজকে আরেকটা দিয়েছে মনে হচ্ছে, ভালোভাবে বসেনি, তো বসছে। আর এবার কিন্তু এই ডিমগুলো আমি সরাবো না, তাদেরকে দিয়ে বাচ্চা উঠাবো। কিন্তু পরবর্তী সময়ে বাচ্চা যখন খাবার সময় খাবার বা একটু লোম পাখা গজাবে, তখন কিন্তু দেশি যে কবুতরগুলো রয়েছে সেগুলোকে ট্রান্সফার করতে পারি। অনেকে কবুতর পালন করেন, কিন্তু ট্রান্সফার করতে অনেকে ভয় পান, কেননা যে সেই বাচ্চাগুলো যদি ট্রান্সফার করা যায়, তাহলে সেই কবুতরগুলো যদি বাচ্চাগুলোকে না গছে অ্যাকসেপ্ট করে, তাহলে অনেক সমস্যা হয়। তো বেশিরভাগই অ্যাকসেপ্ট করে, তো এখানে সেটা সেই কবুতরগুলোর উপর ডিপেন্ড করে থাকে। তো যাই হোক, আমি সর্বশেষে বলবো যে আমি যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরিচর্যা করতাম, তাহলে হয়তোবা সেই বাচ্চাটি মারা যেত না। তো যাই হোক, যেটা হওয়ার হয়েছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।